আসসালামু আলাইকুম। গ্লোবাল সুপার লিগে প্রথমবারের মতো অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হয়ে গেল রংপুর রাইডার্স। আজকের তারা দুর্দান্ত খেলে তারা ভিক্টোরিয়াকে হারিয়ে দিয়েছে 56 রানের বিশাল ব্যবধানে, আর এতে করে শিরোপা গড়ে তুলল রংপুর রাইডার্স। রংপুর এদিন চমৎকার খেলেছে, যেখানে রংপুর ব্যাটাররা ছিলেন দুর্দান্ত। রংপুর ব্যাটারের মধ্যে স্টিভেন টেইলর 49 বলে 68 রানের দরযোগে ইনিংস খেলেছেন। এছাড়া বাংলাদেশি ব্যাটার শম্ভু সরকার 54 বল খেলে 86 রানে অপরাজিত ছিলেন, যেখানে তিনি 60টি বিশাল ছক্কা হাঁকিয়ে 4 হাঁকিয়েছেন এবং 5টি বিশাল ছক্কা হাঁকিয়েছেন। মূলত তাদের দুজনের ওপর ব্যাটে ভর করেই 20 ওভারে 178 রানের পুঁজি দাঁড় করায় রংপুর রাইডার্স, আর এতেই তাদের জয়ের ভিত গড়ে দেয়। এদিকে ভিক্টোরিয়া ব্যাটিং করতে নেমে রংপুরের বোলারদের তোপের মুখে পড়ে, তারা কিন্তু কোনো ব্যাটারই সুবিধা করতে পারেনি, শুধু যোগ ক্রেক 40 রান করেছেন 22 বলে, আর এতে করেই সর্বশেষ জিতে গেল রংপুর। রংপুরের বোলারদের মধ্যে মেহেদী হাসান 4 ওভারে 20 রান দিয়ে 2টি উইকেট শিকার করেছেন। অন্যদিকে অন্য বোলারদের মধ্যে হারমিত সিং, তিনি কিন্তু 4 ওভারে 3 উইকেট শিকার করে নিয়েছেন মাত্র 19 রান দিয়ে। এদিকে রংপুরের বোলাররা ছিলেন এদিন দুর্দান্ত, যার কারণে ভিক্টোরিয়ার ব্যাটাররা নিজেদের সেভাবে মেলে ধরতে পারেননি, চাপের মুখে থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছেন। একটা সময় ভিক্টোরিয়ার 12 বলে দরকার ছিল 57 রানের, আর ঠিক সেই সময় উইকেটটা হারালো। এদিকে বাংলাদেশি খেলোয়াড় শম্ভু সরকার, তিনি কিন্তু ব্যাটিংয়ে ভালো করার পাশাপাশি দুর্দান্ত 2টি ক্যাচ নিয়েছেন, শেষ ক্যাচটি কিন্তু তিনিই নিয়েছেন, আর এতে করেই প্রথমবারের মতো বড় কোনো টুর্নামেন্টে অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হয়ে গেল রংপুর রাইডার্স। শুভকামনা রংপুর রাইডার্সকে, শুভকামনা রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহানের প্রতি।